সালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির ছবি কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে যদিও তিনি আলেম হন আর সাধারণ মানুষ হন, মুসলিম হোক আর অমুসলিম হোক? এই ক্ষেত্রে আমি আলোচনা করছি, কোরআন ও হাদিসের আলোকে উত্তর প্রদান করে উপকৃত করবে ইনশাআল্লাহ। জি, এই ক্ষেত্রে বলবো যে একজন মুসলিম, বিশেষ করে একজন মুসলিম মমিন, সে জীবিত অবস্থায় যেমন সম্মানিত, আর মানুষ হিসাবে যে কোনো মানুষ হিসাবে সম্মানিত, ঠিক তেমনই মৃত দেহ সম্মানিত। জি, যেমন জীবিত অবস্থায় তার সম্মানের আমরা খেয়াল রেখে থাকি, তেমনই মারা যাওয়ার পরেও তার সম্মান, শ্রদ্ধা এবং তার মর্যাদার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি আবু দাউদ ইবনে মাজায় রয়েছে, বলছেন, কাসরু আজমিল মাইয়্যাতে কাকাসরিহি হাইয়্যান। কাসরু আজমিল মাইয়্যাতে, মৃত ব্যক্তির হাড় হাড্ডিকে ভাঙা ওই রকমই অপরাধ, অন্যায় যেমন কাকাসরি হাইয়ান, জীবিত মানুষের যদি কেউ হাড় হাড্ডিকে ভাঙে, মারধর করে। যখন এই হাদিস শুধু হাড় হাড্ডি ভাঙার ক্ষেত্রেই নয়, বরং এই কথা বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যেমন সম্মানিত, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তার জান মাল সব কিছু, ইজ্জত আবরু, ঠিক তেমনই মারা যাওয়ার পরও সে সম্মানিত। চিন্তা করুন তো, একজন জীবিত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি মারা যাওয়ার পরে তোমার ছবি বা এমনকি মুমূর্ষু অবস্থায়, মতের পূর্বে অথবা খুব সিরিয়াস অসুস্থ অবস্থায় যে হাসপাতাল থেকে রোগীদের ছবিগুলি ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়াতে, এটা কি কোনো একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ আর জ্ঞানী মানুষ নিজের জন্য পছন্দ করবে? কখনো পছন্দ করবে না। তো সেই ব্যক্তি যখন পছন্দ করছে না জীবিত অবস্থায়, তাহলে তার মারা যাওয়ার পরে সে কোনো কিছুই করতে পারছে না, আর তার মৃতদেহ নিয়ে আপনারা খেলতামাশা করছেন, এটা মোটেই জায়েজ নয়, এটা কোনো ভালো কাজ না। সেটা যে কোনো ব্যক্তির হোক না কেন, সে আলেম হোক আর সাধারণ লোক হোক, সৎ হোক আর অসৎ হোক, আল্লাহ রব্বুল আলমিন বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে।